सुप्रभात आमार प्रिय बंधुरा। तो देखो सकाल सकाल घूम थेके उठे मैं प्रथम हाँसगुली के छेड़े दिलाम, तारपर उठान जा शुरू कर दिलाम। तो लेपा उठान किन्तु झाड़ दीते खूब भालो लागे और विशेष करे आमार तो खूब भालो लागे। तो ताछाड़ा सबटा उठान तो लेपते पारिनि कारण गोबर अनेकटाई कम, तार जन्य जतटुक पेरेछि ततटाई लेपेछि। गुड मर्निंग बंधुरा, सकाल बजे एखन 8:30। तो मेयर आज के स्कूल नहीं तो अनेक लेट कर उठल घूमते मेयर स्कूल नहीं तो हल सामने तो क्या आए तो क्या जाए तो गए क्याकर्म शेष कर बसि क्याकर्म ए रान्ना बसिए दिल तो रान्ना करब भाची। तो देखल जो कल के फुलकपी एने फुलकपी क्या बारान्दा रेखे मन हे आसलम मन हो गलो रे। तो जैक फुलकपी दिए माँ दिए करब क्यु माँ ही तो नहीं घूमते को उठे ना कस आन रान्ना करब बोलो। तो मे तो आज के स्कूल नहीं बल्लम ही तो मे घुमा और और काना कल के रे बोलते काना बेदा करो तो एक भरे देखा जो एक मैंने पिचुटी जमे आो मन अनेक समय सर्दी का कान क्यु जुआरे एरक तो एरक मन हे। तो ठीक आछे आमी बात बसिए दिलाम, आजकेर ब्लगटा तोमरा देखते थाको आशा करी भालो लागबे। तो देखो एदिके बात बसिए दिलाम, तो एबार चाल धुए निये आसलाम, आगे चालटा धुए रेखेछिलाम तो एबार चालटा दिए दिच्छि कारण ताड़ाताड़ि आजके बासि काज शेष हये गेलो। तो मेयेर आजके स्कूल नेई, तारपर एकटु माने गड़िये गड़िये उठलाम घुम थेके। तो जाइ होक एबार रान्नाटा करी। तो इतिमदे माछ चले आसलो, देखो तो की माछ राखबे आजके ओ बोलछे जे पुटी माछ राखबे जापानी पुटी जेगुलो चारिदिके रुई रुई माछ छिलो। तो आमी बोललाम ओके रुई माछ बोलो ना जे जापानी पुटी राखबे। तो जाइ होक एबार अल्प करे माछ राखलाम कारण संक्रांतिर सामनेई। तो दुटो माछ दिलो, उनी तीनटे दिते चाइछिलो तो जाइ होक आमी दुटो निलाम। एबार कालकेर भेजानो मेथी जलटा निये तो जलटा छेके निई भालो करे। এবার মেয়ের জন্য কাপে এক কাপ রেখে দিচ্ছি আর আমি এটার মধ্যে গরম জল মিশিয়ে খেয়ে নেব। তো মাছ তো রেখে দিলাম জাপানি বুটি, তো এবার মাছ কাটবো কপি আলু দিয়ে মাছ তরকারি করে নেব। এবার ঝটপট আমি রান্নাটা শেষ করে নিই। তো বন্ধু এদিকে দেখো ফুলকপিটা কেটে নিলাম আর দুটো আলু দিয়ে দেব। তো এদিকে আমি আগে ফুলকপি আলু গুলিকে একটু মানে পাপ দিয়ে নিলাম কারণ হালকা একটু সিদ্ধ করে নিলাম আর কি। এদিকে মাছটাও কেটে নিয়ে রেখে দিলাম। তো এবার মাছটা ভাজা করব আর মাছের তেলটাও একটু পেঁয়াজ মরিচ দিয়ে করে নেব। আর সেরকম কিছু করতে হবে না আজকে, তো এই মানে কি বলে টক করব একটু মাছের মাথা দিয়ে কারণ মেয়ে অনেকদিন ধরে খেতে চাইছিল। তো একটু টক করে নেব আর ওই যে মানে টকের জন্য চুকাই গুঁড়া এরকম আমরা মেষ্টা গুঁড়া বলি যেগুলিকে, তো এইসব দিয়ে টকটা করবো আর কি। তো দেখো আমি বেছে বেছে মাছগুলি নিয়ে নিচ্ছি কারণ আজকে একটা মাছ রান্না করবো আর কালকের জন্য একটা। তো মাছটা তো কেটে নিলাম আগে বললাম, তো দেখতে দেখো তোমরা আমি রান্নাটা করি। তোমরা দেখো একদম আমার তরকারিটা একদম হয়ে গেল। তো এবার আমি মাছগুলো দিয়ে দিই।
बस एबार नामिये नेई। তো বন্ধুরা দেখো এই যে ভাত বেড়ে নিলাম আর কি রান্না হলো এই তো ফুলকপি মাছের তরকারি আর কালকের আলু বেগুন ভাজি আর এই যে এদিকে টক চোকাই গোটাগুলো দেখা যাচ্ছে না নিচে চলে গেল তো এবার খেয়ে নেব আর এই যে ওইদিকে বসে গেল তো দেখে দেখো রোদ্রে বসে আজকে খাবো মা মেয়ে দুজনে তো ওকে দিয়ে আসলাম ঘরে ভাত আর এদিকে দেখো মিনুকে ভাত দিচ্ছি মিনু কিন্তু জানি না কেন খেতে চাইছে না আজকে তো ও একদমই ভাতগুলি না খেয়ে চলে গেল তো আর এদিকে আমার শ্বশুরমশাই বসে বসে তেল দিয়ে রোদ্রে বসে আছে মানে বাবু প্রত্যেক দিন এরকম তেল দিয়ে রোদ্রে বসে তারপর স্নান করে তো আমি আর আমার মেয়ে খেয়ে নিচ্ছি আর বন্ধুরা মানে অনেক সময় মনটা একটু জানি না হঠাৎ হঠাৎ মনটায় মানে খুবই খারাপ লাগে যে প্রত্যেক দিনই কিন্তু এরকমভাবে কষ্ট করে ভিডিও করে তারপর ভিডিও এডিট করে আপলোড দিয়ে কিন্তু একদমই উপরে উঠতে পারছি না ভিউজ একদমই আসছে না প্লিজ একটু সাপোর্ট করো সবাই প্লিজ প্লিজ। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এই যে দেখো এবার আমরা মামি কি করছি ফুল আঁকা শেষ হয়নি আমাদের আরও ফুল আঁকা চলছে এই যে দেখো পরে দেখাবো একে শেষ করি তারপর দেখতে পারবে তোমরা তো দাদা এই যে আমার এক্সচেঞ্জ পার্সেল চলে আসলো ডবল এক্সচেঞ্জ নিয়ে আসলাম এর আগে তো এবার এক্সচেঞ্জ করে এক্সেল আনলাম তো এবার একটু ডিল ডিল হলো তো যাই হোক কিছু করা নেই আর তো এক্সচেঞ্জ দেওয়া যায় না গলাটা বেশি ছোট গলাটা বেশি ছোট গলাটা তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেলাম এবার মাস্টার বাড়ি যাওয়ার জন্য মামি দুটিতে উঠানে গিয়েই বসে গপ গপ করে খেয়ে নিলাম একটু খেয়ে তারপর রেডি হয়ে গেলাম এবার মাস্টার বাড়িতে দিয়ে আসি দিয়ে এসে আবার আলপনা মানে আজকে কিন্তু এখন কিন্তু আর অন্য কাজ নেই শুধু আগে আলপনাটা শেষ করি তো ও বলছে যে আজকের ভিতরে আলপনা শেষ করতে হবে ডেইলি ডেইলি এইসব ভালো লাগে না তো আমি বললাম ঠিক আছে দেখা যাক কতটুকু পারা যায় তার জন্য আমাকে মানে অনেক সকাল সকাল মাস্টার বাড়িতে পাঠিয়ে তো ওকেও বললাম যে নয়তো অন্যদিন সন্ধ্যার সময় মাস্টার থাকে তো আজকে বললাম যে স্কুল যেহেতু নাই তো দেখো ফোন করে তো আঙ্কেল বললো ঠিক আছে সাড়ে তিনটায় আসো তো এখন বাজে সাড়ে তিনটা দিয়ে আসি সন্ধ্যা সন্ধ্যা পড়া শেষ হয়ে যাবে তারপর আবার সন্ধ্যায় আবার মেয়ের আর্ট আছে আজকে খুবই দৌড়াদৌড়ি তো দেখা যাক এর মধ্যে আমি আলপনাটা শেষ করতে পারি কিনা শাশুড়ি বউ মিলে এবার স্টার্ট করছি কিন্তু দিদি রূপা কে উনি আজকে আজকে আমরা দুজনই নাই আর কি বাড়িতে কাজ আছে না রূপার তো ঠিক আছে মেয়েকে দিয়ে চলে আসলাম আর এইবার দেখাচ্ছি এই যে দেখো আমার কর্তা বাবু এত পরিশ্রম করছে শুনতে পাচ্ছ তো ধপাস ধপাস এই যে দেখো কত কাজ করাচ্ছি গো আর লাগবে না তো আর লাগবে না চলবে তিন মাসের লাকড়ি মোটামুটি হয়ে গেল ভিতর থেকে আনছো গরম লেগে গেল তো এবার চলো কাপড় চুপড় গুলি তুলে নেই তারপর আবার বসে পড়বো একটু একটু বিজি আছে কালকে রোদ্রে দিতে হবে আবার তো গুড ইভিনিং বন্ধুরা তো এই যে দেখো আমার বয়সের সাথে আমার কথার কোনো মিল নাই কারণ এখন বাসতে চলছে প্রায় সন্ধ্যে ছয়টা
তো এদিকে আমি দেখছিলাম হচ্ছে কি রিয়াঙ্কাদের ভিডিও, তো ভিডিও দেখতে দেখতে আমি আমি নিজেও ভিডিও করলাম, কিন্তু রিয়াঙ্কাদের ভিডিওর যে মিউজিকটা একদম বেশি আসছিল। তো এখন ভিডিও এডিট করার সময় দেখলাম যে আরে ওই মিউজিকে তো আমার কপিরাইট ক্লেম চলে আসবে, তার জন্য আমার মানে সাউন্ডটা মিউট করতে হচ্ছে। তো এবার চাটা খেয়ে নিচ্ছি। এবার দেখো আমাদের পৌষ সংক্রান্তির লুটের বাজার চলে আসলো। এই যে দেখো কমলা, বাতাসা, তিল্লাই, কদমা, আর এদিকে আপেল, তারপর অরেঞ্জ, কমলা, যাই হোক এই হলো। এটা কি? এটা মরিচের প্যাকেট। তো ওনারা দেখো মেয়েকে একটু পরিয়ে নিলাম, একটু পরিয়ে তারপরে দেখো আমি শাল বের করলাম। মানে গডরেজ থেকে এতটাই ঠান্ডা লাগছিল, তো এই শালটা কিন্তু অনেক দিন আগে আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছিল। তো এবার যাচ্ছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই শালটা খুলতে হচ্ছে, কারণ এসব পরে কি রান্না করা যায় বলো? একদমই না। কি রান্না করবো চলো আজকে দেখাচ্ছি, যে রান্নাটা আমি এর আগে আর কোনো দিনও করিনি। ডিম দিয়ে বাঁধাকপি কেটে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম, আর এদিকে ডাল মানে মিক্সচার করে নিয়ে আসলাম। মানে ডিম, বাঁধাকপি, ডাল মিশিয়ে করব বড়া, করে আজকে গরমা গরম রাতের মানে ডিনার হবে আর কি। তো দেখো সবগুলো একসাথে নিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, আর আমি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ডালের সাথে পেস্ট করে নিলাম। তো এবার ভালো করে মেখে নিয়ে আগে চলো। তো এবার এদিকে দেখো গ্যাসে আমার ভাত কিন্তু মোটামুটি হয়েই গেল, আর এদিকে দেখো আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কড়াইও বসিয়ে দিলাম। তো এবার করে নিচ্ছি পকোড়াগুলি। তো এই দেখো মেখে নিয়ে আসলাম, আর বাঁধাকপিটা একটু বেশি দিয়ে ফেলেছি আমি বোধ হচ্ছে, মানে বুঝতে পারিনি আমি, বাঁধাকপিটা একটু কম দিলে মনে হয় ভালো হতো। তো আচ্ছা যাই, খেতে সেরকম খারাপ হয়নি, খেতে ভালোই লেগেছে। তো চলো এবার আমি পকোড়াগুলি করি, পকোড়ার বড়া যাই বলো করে নিই। তো তেলটা গরম হচ্ছে, এদিকে তেল দিয়ে দিলাম কড়াইতে। তো তেলটাকে নেড়ে নেড়ে গরম করে নিই। তো ঠিক আছে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। এবার বাজে হচ্ছে কে দেখো 10:30। তো এবার মাথাটা একটু বিনুই পেকে নেই, বিনুনি মন থাকে না আমার, বিনুনি পেকে নেই, পেকে নেই, পাকিয়ে নেই, বিনুনি পাকিয়ে নেই, ঠিক আছে। এবার তো যে চুল জানো না আমার মার মাথায়, এই দেখো দেখো দেখো, এই যে কবে যে দেখবো আমার মাথার সব চুল শেষ, যেভাবে চুল কি বলবো জানো, যতবার আঁচড় দেবো ততবার এরকম ভাবে চুল বেরোবে। আর যদি তেল মাথা বিনা জোর থাকে তখন আবার চুল বেরো না, মানে শ্যাম্পু আর তেল একসাথে যখন থাকে, মানে শ্যাম্পু করে এসে তেল দিলাম তখন চুলটা একটু কম ওঠে আর কি, আর এমনিতে কন্টিনিউ কি বলবো। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে লং মুখে দিয়ে নিলাম। এবার বিনুনিটা পাকিয়ে তারপর গরম জল খেয়ে শুয়ে পড়বো আর কি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবে, আর লাইক অ্যান্ড শেয়ার, আর প্লিজ একটু সাপোর্ট মি প্লিজ, কারণ একদমই মানে উপরে উঠতে পারছি না। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা ক্লিক করে দেবে। তো ঠিক আছে আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি, এই আজকের মতো এখানেই, টাটা বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, নতুন আরেকটা ভিডিও নিয়ে আগামীকাল আসছি।
তো গুড নাইট সবাইকে।